ভালো বেরিয়েছিলেন শুরু টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ফাইনাল নিউপোর্ট তালিকার মূল দলে অনেকদিন ধরে ফুটবল খেলে থাকে
জিসাস কালনা দলকে আরো একটা এগিয়ে দিয়েছেন কাছে রং রেঞ্জার্সের জিসাস কালনা দুই নিউপথচারী তাহিরপুর শূন্য। প্রধান ফারুক নিউপথচারী দল ফারবল ইব্রাহিম আউসাইড কাট করে ভালো বেরিয়েছিলেন, অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, ঝোড়ো গুড বল করতে পারে রানকি বিগ মিস, জাস্ট বলটাকে নিয়ে ঢুকে গেলেই গোল রানকি, এটা গোল করতে হতো যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সুযোগগুলিকে কাজে লাগাতে হবে। গোলরক্ষক রাজা একটা গোল হচ্ছে নামের পাশে, এমনি একটা গোল হচ্ছে ব্যাক টু রাজা, শট বল একটু মাঠে পৌঁছে দেবেন প্লিজ। অনেকদিন ধরে ফুটবল খেলছেন ভালো ফুটবলার ফালু, দ্বিতীয় গোলটি যদি আমরা খানিকটা বিশ্লেষণ করি, রাজা এত ভালো বলটাকে অ্যাসেস করেছিল চেষ্টাকে অনবদ্য নামায় টেলার এবং চলতে বলে শটটা করে পাওয়ারে ফিনিশ করে, সুতরাং জিসাস কালনাতেই নিউপথচারী শূন্য। বল উদ্দেশ্য টেলার রাজা উঠতে পারেননি, লাঙ্কি বলতে পারে লাঙ্কি, দুটো গোল কিন্তু অবধারিত হতে পারত, ফুটবল দুশেরি ফারুক ফারির সঙ্গে বেরিয়ে এসেছিলেন সেখান থেকে ইব্রাহিম, ভালো ফুটবল খেলছে নিউপথচারী রায়পুর দল কিন্তু গোল করতে হবে ইউসুফ অ্যাক্টিগ্রাম, সেখান থেকে পঞ্চম চতুর্থ গোল করছে এডি থেকে টেলার, অফসাইড কাট করে বাপের শট টেলার, যদি আগের গোলগুলি রানকে কমপ্লিট করতেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচের রেজাল্ট হতে পারত, সুতরাং ম্যাচের ফলাফল সুতরাং রেফারির লম্বা পাশে জানিয়ে দিয়েছে প্রথমার্ধে রেগুলেশন টাইমে খেলা কমপ্লিট হয়েছে, দ্বিতীয়ার্ধে তিন এক অ্যাডভান্টেজ এগিয়ে থেকে শুরু করে জিসাস, ঝোড়ো
অরেঞ্জ চেঞ্জ 60 ডিগ্রি কিন্তু নিজের আয়ত্তে রাখতে চাইছেন। কিন্তু বলটাকে নিজের আয়ত্তে নিয়েছেন, শুরু করছে একটু বড় হয়ে গেল। যতটা সময় রয়েছে দুটো গোল যদি পরিশোধ করা যায় ম্যাচে কিন্তু সমতা আছে। ফালু ডানপাশ শট সামনে থেকে রেমোস কিন্তু অনবদ্ধ আটকে দিয়েছেন। এটি খুব বড় একটা শট, একটু বড় হয়ে গেল। কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে যদিও নাম কি, বাট ফিনিশ আসলে গোল করতে পারেনি। সবথেকে ছোট
সুতরাং রাজা একটা গোল কমপ্লিট করেছে, এমনি দুটো গোল কমপ্লিট করেছে, এলভি একটা গোল কমপ্লিট করেছে, টেলার একটা গোল কমপ্লিট করেছে। সুতরাং এই সময়টুকু যদি আটকে নেওয়া যায় সেকেন্ড মেটার সেমিফাইনাল মানে যোগ্যতা অর্জন করে যাবে ডিসাস পাল্টা দল। সেকেন্ড মেটা সেমিফাইনাল খেলা চক্র অর্জন করে গেল।